এদিকে রাজশাহীতে অস্ত্র হাতে শিবির কর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিবির কর্মীরা পুলিশের উপর চড়াও হলে পুলিশ সহ অন্তত 15 জন আহত হয়। শিবির কর্মীরা পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে। এই ঘটনায় 24 জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানিয়েছেন সালাউদ্দিন সুমন। সকাল 7:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকা থেকে শিবির কর্মীরা হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। এ সময় পুলিশ এলে সেখানে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষটি গোটা বিনোদপুর সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সশস্ত্র শিবির কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষের এক পর্যায়ে শিবির কর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুরের পর তাতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তারা অতর্কিত মোটামুটি এদিক থেকে এসে চোরের মতো চোরাগুপ্তটা হামলা করে চলে গেছে। তাদের কোয়ার্ডিন করে রাখছি, আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করি যারা এই নাশকতার সাথে জড়িত তাদেরকে অচিরেই আমরা গ্রেপ্তার করে ফেলব। এ ঘটনায় পুলিশ সহ অন্তত 15 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে শিবির কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে বিনোদপুর কাজলা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ শিবির কর্মী সন্দেহে 24 জনকে আটক করে। হরতালকে কেন্দ্র করে নগরী জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজশাহীর বিনোদপুর এলাকা থেকে সালাউদ্দিন সুমন, সময় সংবাদ।